অনেক বছর আগে সুহাঙ্গ নামক একটা গ্রাম ছিল ওই গ্রাম থেকে শহরে যেতে অনেকটা পথ অতিক্রম করতে হতো গ্রাম থেকে শহরে যাবার পথে কোনো খাবারের দোকান ছিল না কেউ যদি শহর থেকে গ্রামে আসে বা গ্রাম থেকে শহরে যায় তো মাঝখানে তারা কোনো কিছুই খেতে পেত না এই ব্যাপারটাকে মাথায় রেখে একটা ব্যবসায়ী চিন্তা করলো ওখানে একটা ধাবা খুলবে ওই ব্যবসায়ীর নাম ছিল মুরারি বাবু মুরারিবাবু রাস্তার মাঝখানে একটা জমি কিনে সেই জায়গাতে একটা ধাবা খুলল একটা ভালো শুভ দিন সে ওই ধাবার উদ্বোধন করল। যেই দিন থেকে সে ধাবা খুলেছিল সেই দিন থেকে সমস্ত কাস্টমারের ভিড় তার দোকানে উপরে পড়েছিল এক সপ্তাহের মধ্যে মুরারিবাবু যা টাকা উপার্জনের কথা চিন্তা করেছিল তার থেকেও বেশি টাকা উপার্জন করলো একসাথে এত টাকা দেখে মুরারিবাবুর লোভ জমে গেল তারপরে সে রান্নার বাবুচির কাছে গেল গিয়ে বলল আমরা গমের একটা রুটি তৈরি করছি তাতে এত টাকা উপার্জন করতে পাচ্ছি। যদি ময়দা দিয়ে পরোটা বানায় তাহলে কত টাকা উপার্জন করতে পারবো তোমরা ভেবে দেখো অনেক টাকা উপার্জন হবে এইটা শুনে একটা বাবুচ্ছি বলল মালিক এতে কোনো সন্দেহ নেই যে টাকা বেশি উপার্জন হবে কেউ জানতেও পারবে না যে কিসের রুটি খাচ্ছে তারা আমাদের কারণে যদি কাস্টমারের স্বাস্থ্য খারাপ হয় তখন তো লোক তো আমাদেরকেই দোষী করবে তাই না এইটা শুনে মুরারিবাবু দেখো এই ব্যাপারটা কেউ না জানতে পারে তাহলে কিন্তু আমি তোমাদের মাইনে বাড়িয়ে দেব দেখুন বাবু কেউ যদি কোথা থেকে জেনে যায় তখন কিন্তু আমরা দায়ী থাকব না বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না ব্যাপারটা যাতে গোপনীয় থাকে সেই ব্যবস্থাই করব এইভাবে মুরারিবাবু তিন গুণ টাকা উপার্জন করতে লাগল একদিন মুরারিবাবুর ধাবাতে অনেকেই খাবার খেল কিন্তু ওই খাবার তাদের হজম হলো না সবাই বমি করে ফেললো তাদের মধ্যে একজন দুজনের অবস্থা তো সিরিয়াস হয়ে গেল তাদেরকে হাসপাতালে অ্যাডমিট করা হলো তারা সবাই গ্রামের প্রধানের কাছে গিয়ে তাদেরকে সাহায্য করার জন্য বলল পরের দিন গ্রামের প্রধান সাধারণ কৃষক সেজে একটা গরুকে নিয়ে বাবু ধাবাতে গেল সে ধাবার কাছে গেল সেখানে গিয়ে কিছু খুঁজতে লাগল তখন বাবু গ্রামের প্রধানকে আরে কি খুঁজছেন ভাই তখন গ্রামের প্রধান বলল না ব্যাপারটা সেরকম কিছু নই। আমি খাবার জন্য একটা ভালো হোটেল খুঁজছিলাম আরে দাদা আপনি কি কথা বলছেন আপনার চোখের সামনে এত বড় ধাবা কি আপনি দেখতে পাচ্ছেন না দেখো দাদা আমি একটা ভালো ধাবা খুঁজছিলাম তোমার ধাবাতে ভালো খাবার পাওয়া যাবে কিনা সেটা তো সন্দেহজনক না আরে ভাই আপনি তো একবার খেয়ে দেখুন তবেই তো বুঝতে পারবেন তারপর গ্রামের প্রধান বলল। আরে না না আমি আমার জন্য চিন্তা করছি না আমার সামনে যে গরুটা আছে না শুধুমাত্র বিশুদ্ধ খাবার খাই আর সেটা যদি না খাঁটি হয় তাহলে খাবার তো না এইটা শুনে বলল। আরে হ্যাঁ হ্যাঁ একটা গরু নই একসাথে আমি কুড়িটা গরুকে খাঁটি খাবার খাওয়াতে পারবো আর যদি আপনি এটা না করতে পারেন তো যদি এটা না হয় তাহলে আমি তোমাকে দশ লাখ টাকা দিতে রাজি আছি মুরারিবাবু জোশে কথাগুলো বলে দিল মুরারিবাবু তার কিচেনে গেল বাবুচির সাথে কথা বলল শুদ্ধ কোয়ালিটির আটার রুটি দেশি ঘি আর একদম টাটকা সবজি দিয়ে খাবার তৈরি করতে বলল খাবার তৈরি করে এনে সে থালাটাকে গরুর সামনে রেখে দিল কিন্তু গরু সেই খাবারটাকে একটুও ছুলো না মুরারিবাবু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত কিছু পরিষ্কার রেখে নানা রকমের খাবার তৈরি করলো কিন্তু গরুটা একটুও কিছু মুখে দিল না মুরারিবাবু যেহেতু গ্রামের প্রধানকে কথা দিয়েছিল সেই জন্য গ্রামের প্রধান তার কাছ থেকে দশ লাখ টাকা চাইল দেখো বাপু আমি কিন্তু পাশের গ্রামের প্রধান গতকাল কিছু লোক তোমার ধাবাতে খেতে এসেছিল তারা অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে সেই জন্য আমি তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসেছি এই গরুটার সামনে তুমি যতই খাবার রাখো না কেন এই আমার হাত ছাড়া খাবেই না আর হ্যাঁ এই টাকা কোনো আমি তোমার কাছ থেকে শুধু শুধু নিইনি যারা হসপিটালে অ্যাডমিট হয়ে পড়ে রয়েছে তাদের চিকিৎসা করাবো বলে নিয়েছি এরপর থেকে যেন দেখি সবাইকে শুদ্ধ খাবার দিচ্ছ এই কথা বলে গ্রামের প্রধান হাসপাতালে অসুস্থ লোকেদেরকে টাকা দেওয়ার জন্য চলে গেল অতি লোভের কারণে মুরারিবাবু ভেজাল খাবার দিয়ে যা টাকা উপার্জন করেছিল তার থেকে দ্বিগুণ বেশি টাকা তার চলে গেল ওদের চিকিৎসা করাতে যারা হসপিটালে অ্যাডমিট ছিল শঙ্কর আর পার্বতীর খুবই গরিব পরিবার ছিল তারা দিনমজুরির কাজ করে সংসার চালাতো তাদের দুজনের কোনো সন্তান ছিল না সন্তান না হওয়ার কারণে তারা খুবই কষ্টে ছিল সব ভগবানের দরবারে গিয়ে তারা সন্তানের জন্য মানত করে কিন্তু কোনো ভগবান তাদের ওপরে কৃপা করেনি প্রত্যেক দিনের মতো তারা যখন মন্দিরে যাচ্ছিল রাস্তায় একটা ঘায়েল গরুকে দেখতে পায় তারা দুজনে তার কাছে গিয়ে আঘাতের জায়গায় হাত বুলিয়ে দেয় তারপরে তারা দুজনে মন্দিরে চলে গেল ভগবান আমাদের তাড়াতাড়ি সন্তান প্রাপ্তি করিয়ে দাও আমরা সন্তানহীন বলে অনেকে আমাদেরকে উল্টো পাল্টা বলে আর এই সব শুনতে পারছি না এইভাবে দুজনে অনেক কান্নাকাটি করে ভগবানের কাছে প্রার্থনা করার পরে সেখান থেকে ফিরে যায় কিন্তু যেই তারা বাড়ি গেল তাদের বাড়ির সামনে ওই গরুটা দাঁড়িয়েছিল তাকে দেখে দুজনে অবাক হয়ে গেল আরে এই গরুটাকে তো আমি একটু আগেই কলা খাওয়ালাম এই গরুটা হঠাৎ করে আবার এখানে কি করে চলে এলো আমার তো ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে এইভাবে দুজনে একে অপরের সাথে কথা বলে তখন স্ত্রী বলে থাক না ওকে না হয় আমরা পুষে নেব শঙ্করও রাজি হয়ে গেল এইভাবে দিন কেটে গেল শঙ্কর আর পার্বতী দুজনেই প্রত্যেক দিন গরুকে ঘাস এনে খাওয়াতো বাচ্চার মতো তার লালন পালন করছিল তারপরে একদিন এলো পূর্ণিমার রাত সেই দিন রাতে গরুটা গায়েব হয়ে যায় স্বামী স্ত্রী দুজনে যেই এটা জানতে অবাক হয়ে গেল আরে এই সময় গরুটা কোথায় যাবে কি অদ্ভুত মনে হচ্ছে না স্বামী স্ত্রী দুজনে মিলে গরুকে পুরো গ্রামে খোঁজতে লাগলো যখন চারিদিকে খোঁজার পরে পেল না তারা তখন নিরাশ হয়ে বাড়ি ফেরে কিন্তু বাড়ি এসে দেখে গরুটা তাদের সামনে রয়েছে তাকে দেখে আরে তুমি কোথায় গেছিলে আজকাল তো দেখছি তুমি অনেক বেড়াতে শিখে গেছো তোমাকে আমি ভালো করে দিয়ে বেঁধে তুমি তুমি যাও যাও বলো তো রাখার সত্য কোথাও গরুটা উত্তরে মাথা নাড়ে তারা দুজনে যেতে যেতে গরুটাকে আবার অনেক বকা দিল তোমার ঘুরে বেড়ানোর খুব অভ্যাস হয়ে গেছে তাই না তারা দুজনে বকা দিয়ে ভেতরে গিয়ে জোরে দরজাটা বন্ধ করে দিল কিন্তু প্রত্যেকবার পূর্ণিমার রাতে এটাই হতো তাদের দুজনার এবারে সন্দেহ হয় আরে পূর্ণিমার প্রতিরাতে গরুটা কোথায় চলে যায় বলতো আমি তো কিছুই বুঝতে পারি না গরুটা যাই কোথায় আমাদেরকে ব্যাপারটা জানতেই হবে এর রহস্যটা কি তারপরে স্বামী স্ত্রী দুজনে ভাবে এবারের পূর্ণিমার রাতটা তারা সব কিছু দেখবে এবারের পূর্ণিমার রাতে তারা দুজনে ঘুমালো না গরুটার দিকে নজর রাখে হঠাৎ করে মাঝরাতে গরুটার পাখনা দেখা দিল আর সে হাওয়াতে উড়তে লাগলো তখন পার্বতী বলে ইগো শোনো না তুমি আমার সঙ্গে চলো গরুটা যখন উড়ছিল পার্বতী তার লেসটা ধরে নিল আর পার্বতীর পাটা ধরল শঙ্কর তারপরে তারা দুজনে আকাশে উড়তে লাগলো খানিকটা দূরে যাওয়ার পরে গরুটা গায়েব হয়ে যায় চারিদিক মেঘে ঢাকা ছিল তখন পার্বতী বলে ইগো দেখো না এই জায়গাটা কি সুন্দর চারিদিকে মেঘ কিন্তু শঙ্কর একটু ভয়ে ভয়ে ছিল ব্যাপার গো কি হয়েছে তুমি কি কি ভাবছো বলো না হলো আরে শান্তি আমি তো চিন্তিত এটা হচ্ছি যে আমরা বাড়ি কিভাবে ফিরব হে ভগবান তুমিও না গরুর লেসটা ধরে নিচে নেমে পড়ব আরে হ্যাঁ ঠিক আছে কিন্তু গায়ে গরুটাকে তো দেখতে পাচ্ছি না আরে ঠিক আছে বাবা তো কি হয়েছে যাওয়ার সময় দেখতে পাবো এখন চলো তো ওইদিকে ঘুরি তারপরে দুজনে মিলে মেঘের ভেতরে ঘুরতে লাগলো তারা এক জায়গায় আঙুরের বাগিচা দেখতে পেল এইটা দেখে দুজনে অবাক হয়ে গেল আরে বাপ রে বাপ এইটুকু দেখো না গাছে কত আঙুর হয়েছে পার্বতী কিছুটা আঙুর নিয়ে তার আঁচলে বেঁধে নেয় তারপরে তারা ঘুরতে লাগলো তারপরে খানিক্ষণ পরে যখন গরুটা নিচে নামছিল তখন তারাও লেজ ধরে নিচে নেমে পড়ল তখন শঙ্কর গরুটাকে বলে দেখো গরু আমরা কিন্তু জেনে গেছি তুমি একটা মায়াবি গরু কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না তুমি মায়াবী গরু হওয়ার সত্ত্বেও এখানে কেন পড়ে আছো শঙ্করের এমন প্রশ্ন শুনে গরু তাকে এসারাই কিছু বোঝাতে চাইল কিন্তু তারা দুজনে বুঝতে পারল না গরুটা আবারও মাথা নাড়িয়ে তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করে তবুও তারা কিছুই বুঝতে পারলো না তারা বাড়ি ফিরে গেল বাড়ি গিয়ে স্বামী স্ত্রী ওই বিষয়ে কথা বলছিল তখনই তাদের নিজেদের সঙ্গে আনা আঙুরের কথা মনে পড়ে পার্বতী যখন আঙুরগুলো খেলো সেগুলো খুবই ভালো ছিল কিন্তু যেই শঙ্কর খেলো সেই আঙুরগুলো খুব শক্ত হয়ে গেছিল তখনই বাইরে থাকা গরুটা জোরে জোরে ডাকতে লাগলো স্বামী স্ত্রী যেই তার আওয়াজ শুনলো তাকে দেখতে বাইরে গেল হঠাৎ করে গরুটা গায়েব হয়ে একটা ছোট্ট বাচ্চার পরিবর্তন হলো দেখতে দেখতে ওই ছোট্ট বাচ্চাটা একটা আলোক রশ্মিতে বদলে একেবারে সোজা গিয়ে পার্বতীর গর্ভে ঢুকে পড়ে পার্বতী গর্ভবতী হলো হঠাৎ করে আকাশে একটা আলো দেখা দিল এই গরুটা অন্য কেউ না এ হলো এক মানব কন্যা যে তপস্যা করছিল কিন্তু ওর একটা ছোট্ট ভুলের কারণে ও অভিশাপ হিসাবে গরুর রূপ পেয়েছে কিন্তু কিছুদিন পরে সে মানুষের রূপে তোমার বাড়িতে জন্ম নেবে এইভাবে ওই আলোর কথা শুনে স্বামী স্ত্রী দুজনে অনেক খুশি হলো কিছু মাস পরে প্রসব বেদনা সহ্য করে পার্বতী একটা সুন্দর কন্যাকে জন্ম দেয় যার নাম রেখেছিল লক্ষ্মী